السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله، আমরা 7 নম্বর বইয়ের 14 নম্বর লেসনটা গত ক্লাসে শুরু করেছিলাম। 14 নম্বর লেসনের মধ্যে মূলত পড়া হবে ইদা, ইদা সম্পর্কিত। ইদা সম্পর্কে গত ক্লাসে আমরা কয়েকটা কথা পড়তেছিলাম। ইদা এই শব্দটা, এটা একটা জরফ। জরফ মানে হলো স্থান কালবাচক অর্থ প্রদান করে। এখানে আসলে পার্টিকুলার ইদা শব্দটা সময়বাচক অর্থ প্রদান করে, অ্যাডভার্ব অফ টাইম। এবং এই শব্দটা অর্থের ক্ষেত্রে এটা কন্ডিশনাল মিনিং প্রদান করে, একটা শর্তবাচক অর্থ প্রদান করে। এর মধ্যে একটা শর্তের অর্থ আছে, শর্ত। এই শর্তবাচক অর্থ থেকেই আমরা পড়তেছিলাম যে শর্তবাচক অর্থটা, এটা শর্তবাচক অর্থের মধ্যে দুইটা অংশ থাকে। প্রথম অংশকে বলে শর্ত, এর পরের অংশকে বলে জবাব শর্ত। আমরা গত ক্লাসে পড়তেছিলাম প্রথম অংশ হলো শর্ত, দ্বিতীয় অংশ হলো জবাব শর্ত। এখানে আরো কয়েকটা কথা আমরা পড়ছিলাম যে ইদা শব্দটা সাধারণত ব্যবহার হবে মাদির সাথে, বাকি এটা মুদারের সাথেও আসতে পারে, কম ব্যবহার মুদারের সাথে, সাধারণ ব্যবহার হলো মাদির সাথে। এই উদাহরণগুলো আমরা পড়তেছিলাম। শর্তবাচক বাক্যের দুইটা পার্ট, একটা হলো শর্ত আর একটা জবাব শর্ত, শর্ত এবং শর্তের রিপ্লাই। যেমন উদাহরণ আমরা পড়ছিলাম, ইদা যা আর রামাদানু, যখন রামাদান আসবে, ফুতিহাত আবওয়া আবুল জান্নাতি, তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তাহলে যখন রমাদান আসে, এই কথাটা হলো শর্ত, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তাহলে এই যে জান্নাতের দরজা খোলার কন্ডিশন হলো রমাদান উপস্থিত হওয়া, তাহলে এটা শর্ত, এটা শর্তের রিপ্লাই, যেটাকে আমরা বলি আর শর্ত, এবং অপরটা হলো জবাব শর্ত। শর্তের ক্রিয়াটা আমরা আগে পড়ছিলাম, একটা হলো মাদি আর একটা হলো জবাব শর্তটাও মাদির সাথে আসতে পারে, মুদারের সাথে আসতে পারে, এবং মাদি মুদারে কিছুই আসবে না, বরঞ্চ নাউনের সাথে জুমলাতুন ইসমিয়া হয়ে আসতে পারে, সব আসতে পারে। যেমন আমরা এই উদাহরণ পড়তেছিলাম, সর্বশেষ আমাদের পড়া ছিল এখানে যে আমরা ফা সম্পর্কে পড়তেছিলাম। ফা, এই যে কন্ডিশনাল বাক্যের দুইটা পার্ট, দ্বিতীয় পার্ট জবাব শর্ত, এই জবাব শর্তের শুরুতে অনেক সময় একটা ফা আসে। এই ফাটা কখন আসা আবশ্যক, কখন না আসলেও হবে, এই পড়াটা আমরা গত ক্লাসে পড়তেছিলাম। আমরা পড়ছিলাম 7 স্থানে বা 7 অবস্থায় ফা আসতে হয়। 1 নম্বর হলো জুমলাতুন ইসমিয়া, যদি জবাব শর্ত জুমলাতুন ইসমিয়া হয় তখন তার শুরুতে ফা আসবে। 2 নম্বর, জবাব শর্ত যদি তলাবিয়া হয়, তলাবিয়া মানে আমরা পড়ছিলাম বাক্যটা যদি আমর হয়, নাহি হয়, অথবা ইস্তেফহাম দ্বারা শুরু হয়, এছাড়াও আরো আছে, যদি এগুলো দ্বারা শুরু হয় তখন তলাবিয়া বলে। এই তলাবিয়া হলে তার শুরুতে ফা আসতে হবে। 3 নম্বর হলো জামিদ, জামিদ এই কথাটা পড়ার সময় আমরা ডিটেলস পড়ছিলাম যে নাউনের মধ্যে নাউন কোন নাউনকে জামেদ বলে, আপনাদের মনে আছে একটু বলেন তো, জামেদ নাউনের ডেফিনেশন কি? হ্যাঁ মনে আছে হুজুর, জি বলেন তো মাশাআল্লাহ। যেটা নাম্বারটা চেঞ্জ হবে কিন্তু জেন্ডার চেঞ্জ হবে না, জেন্ডার চেঞ্জ হবে না, এটাকে জামিদ বলে। 2 নম্বর মুশতাক, কাকে বলে? মুশতাক, বোথ চেঞ্জ হবে, নাম্বার এবং চেঞ্জ হবে। তৃতীয় হলো মাসদার, মাসদার, জি মাসদার, মাসদার কাকে বলে? জেন্ডার না, মাসদার দুইটার কোনটাই নাম্বার চেঞ্জ, নাম্বার চেঞ্জ হবে, জেন্ডার চেঞ্জ হবে, নাম্বার চেঞ্জ হবে না, কারেক্ট, মাসদারের ক্ষেত্রে দুইটার কোনটাই চেঞ্জ হবে না, আলহামদুলিল্লাহ। তবে এখানে এই যে আমাদের স্লাইডে যে জামিদ লেখা আছে, এই জামিদ দ্বারা কিন্তু নাউন জামিদ হওয়া উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো ভার্বের মধ্যে কিছু ভার্ব আছে জামিদ, ওই জামিদ ভার্ব দ্বারা যদি জবাব শর্তটা শুরু হয় তাহলে সেক্ষেত্রে ফা আসবে, বুঝতে পেরেছেন? এখানে যে জামিদ কথা আছে, এই জামিদ দ্বারা, এই যে নাউনের আমরা যেটা পড়লাম, জেন্ডার পরিবর্তন হবে না, নাম্বার পরিবর্তন হবে, এই ধরনের নাউন দ্বারা শুরু হলে এটা উদ্দেশ্য না, সেই ভার্ব দ্বারা যদি জবাব শর্তটা শুরু হয় তাহলে সেক্ষেত্রে তার শুরুতে ফা আসতে হবে, এটাকে বলে জামিদ। একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, জামিদ ভার্ব বলতে বোঝায়, জামিদ শব্দটা মানে হলো শাব্দিক ভাবে যদি অর্থ করি, জামাদা, জামাদা মানে জমে যাওয়া, জামাদা মানে স্থবির হয়ে যাওয়া, জমে যাওয়া। তো জামিদ মানে যেই ভার্বটা স্থবির, অর্থাৎ যেই ভার্বের কনজুগেশন হয় না, রূপান্তর হয় না। যেমন কোরআনে কারিমে আমরা একটা ভার্ব পড়বো আসা,
এই আশা, এই ভার্বের আর কোন রূপ হয় আশা থেকে? মাদি হয়, মুদারি হয় না, এটার মাদি মুদারে আমর আর কিছু হয় না, শুধু এই রূপটাই হয়। আশা, আশা মানে আশা করা যায়, আমি আশা করছি, আমি আকাঙ্ক্ষা করছি, তাই না? এই যে আশা, এই ধরনের ভার্ব যেগুলো আছে, যেমন আমরা পড়ি নিয়ামা, কোরআনে আছে না হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, নিয়ামা একটা ভার্ব। এই যে আশ্চর্য কি বলে প্রশংসা বা মাদাহ, এটা বোঝানোর জন্য এই ভার্বটা। সিমিলার আছে, আমরা আরো পড়বো বিসা। এই যে এই ভার্ব গুলো হলো জামিদ, অর্থাৎ এগুলো থেকে আর কোনো কনজুগেশন হয় না, এই একটা স্ট্রাকচারই আছে। এই ভার্ব গুলোকে জামিদ ভার্ব বলে। তো এরকম ভার্ব দ্বারা যদি বাক্য শুরু হয়, জাওয়াব শর্ত এই বাক্যটা শুরু হয়, তাহলে তার সেক্ষেত্রে ফা আসতে হবে। যেমন আমরা উদাহরণে বলতে পারি যে কোরআনে কারিমের আয়াতে আছে মান ইয়ামাল ফাআসা আন ইয়ানালা মুবতাগাহু। আচ্ছা, এটা কোরআনের আয়াত না, বাকি আমরা এভাবে বাক্যটা বলতে পারি। ধরেন অর্থ কি, মান ইয়ামাল, যে ব্যক্তি আমল করবে, কাজ করবে, চেষ্টা করবে, ফাআসা, তাহলে আশা করা যায় আন ইয়ানালা, সে অর্জন করতে পারবে, মুবতাগাহু, তার কাঙ্ক্ষিত লক্ষ্য, তার টার্গেট সে পূরণ করতে পারবে। তাহলে দেখেন মান ইয়ামাল, যে কাজ করবে। তাহলে এখানে প্রথম অংশটা মান ইয়ামাল, এটা শর্ত, আর পরের অংশটা হলো জবাব শর্ত। এই যে আশা থেকে এটা জবাব শর্ত, তাহলে জবাব শর্তটা শুরু হয়েছে কি ভার্বের দ্বারা? জামিদ ভার্বের দ্বারা। এই জন্য দেখেন তার শুরুতে একটা কি আসছে, ফা চলে আসছে, এই যে ফা। তাহলে আমরা সাত অবস্থায় পড়তেছিলাম, একটা ফা যুক্ত হবে। সাত অবস্থার তিন নম্বর অবস্থা কি, যদি জবাব শর্তটা এমন ভার্ব দ্বারা শুরু হয় যে ভার্বটা জামিদ। জামিদ ভার্ব দ্বারা উদ্দেশ্য কি? জামিদ ভার্বের দ্বারা উদ্দেশ্য কি, যে ভার্বটা একটা স্ট্রাকচারেই থাকবে, অন্য কোনো কনজুগেশন নিবে না, তার কোনো অন্য রূপান্তর হবে না, যেটা মাদি আছে মাদি, অথবা যে অর্থ প্রকাশ করে এক স্থানেই থাকবে, তার দ্বিবচন, বহুবচন, সিঙ্গুলার, প্লুরাল, অন্য কিছু রূপ হবে না, এটাকে ভার্বের জামিদ ভার্ব বলে। মাদিতে সে কি এই শুধু লাইসাই থাকে না আরো পরিবর্তন হয়? দৃষ্টিকোণ থেকে এটাকে জামিদ বলে, কিন্তু এটা যে লাইসা, লাইসা সে নয়, যদি বলে আমি নই তাহলে কি হবে? লাস্তু, লাস্তু, যদি বলি তারা নয় তাহলে কি হবে? এই পরিবর্তন গুলো সে নেয়, কিন্তু ওই যে মাদি থেকে মুদারে ওইটাতে যায় না, শুধু মাদিতেই নেগেটিভ হয়, কি বলে তার নর্মাল পরিবর্তন গুলো সে নেয়, সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, ডুয়াল হয়, অর্থাৎ মাদির ফুল কনজুগেশন নেয়, আর নেয় না। বাকি এই যে আশা শব্দ, এই যে নেমা, এটার কিন্তু দ্বিবচনও হয় না, কোনো প্লুরালও হয় না, ফেমিনিনও হয় না, আশা মাদি নেয় কিন্তু মুদারি নেয় না। হ্যাঁ, তো এটাকেও আমরা যেহেতু এক ফর্মেই আছে এটাকেও জামিদ বলবো। তো ঠিক আছে, আমরা যাই, এখন এই স্লাইডে ছিলাম, তাহলে তিন নাম্বার পাইলাম। চার নাম্বার অবস্থা হলো মা দ্বারা শুরু হলে মা, পাঁচ নাম্বার লান দ্বারা শুরু হলে, ছয় নাম্বার কদ, সাত নাম্বার হলো সা অথবা সাউফা দ্বারা যদি শুরু হয়। তো জুমলাতুল ইসমিয়ার উদাহরণটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, এই যে ইদা জি তাহাত্তা ফান্নাজাহু মাদমুনুন, ইদা জি তাহাত্তা, যদি তুমি পরিশ্রম করো, ফান্নাজাহু মাদমুনুন, তাহলে যে জুমলাতুল ইসমিয়া ফা বসছে, ফান্নাজাহু মাদমুনুন, তাহলে তোমার সফলতা নিশ্চিত। এখন আমরা যাব তলাবিয়াতে, জুমলাতুল ইসমিয়া কোরআনের উদাহরণ দিচ্ছে এখানে একটা, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, ওয়াইদা সাআলাকা ইবাদি, যদি আমার বান্দারা সাআলাকা তোমাকে জিজ্ঞাসা করে, আন্নি আমার সম্পর্কে, যদি আমার বান্দারা আপনাকে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, ফা ইন্নি করিব, আমার বিষয়ে জিজ্ঞাসা করে বলতে উদ্দেশ্য হয় আমি কোথায় আছি, আমি নিকটে নাকি দূরে,
এই সম্পর্কিত যদি প্রশ্ন করে বা ইন্নি করিব, তাহলে আপনি বলে দিন ইন্নি নিশ্চয় আমি করিবুন নিকটবর্তী, বা ইন্নি করিবুন। তাহলে ইন্নি করিবুন, ইন্না তার ইসিম এবং খবর জুমলাতুন ইসমিয়া, তাই না? জুমলাতুন ইসমিয়া আসলে আমরা পড়ছিলাম শুরুতে ফা বসবে, এই যে এখানে পাটা আসলো, তাহলে এই ফাটা জবাব শর্তে শুরুতে আসা পা, এখানে ফাটা আসা ম্যান্ডেটরি কেন? কারণ তার জবাব শর্তটা জুমলাতুল ইসমিয়া, জবাব শর্তটা জুমলাতুল ইসমিয়া। এনি জুমলা স্টার্টস উইথ ইন্না, দ্যাট ইজ জুমলাতুল ইসমিয়া, কারেক্ট। অর্থাৎ এই ইন্না তো আর বাক্যের প্রধান পার্ট না, তাই না? প্রধান পার্ট হলো না ইসিম, ইন্নার ইসিমটা, ইন্নার ইসিমটা কি মুবতাদা, তাহলে এটা কি হবে? জুমলাতুল ইসমিয়া হবে, তাই না? আলহামদুলিল্লাহ। পরের উদাহরণে যাই আমরা, তাহলে দুই নম্বর অবস্থা ছিল তলাবিয়া। তলাবিয়া মানে যেসব বাক্যের ডিমান্ড বোঝায়, যেসব শব্দের ডিমান্ড বোঝায়। উদ্দেশ্য এই সেন্টেন্সটা কি অ্যানালাইসিস করা যায়, যেটা এখন পড়লেন ওই যা জি জি আলহামদুলিল্লাহ, এটা কি অ্যানালাইসিস করা যায়? হ্যাঁ, একটু পড়ি আমরা তাহলে। ওয়া ইদা সাআলাকা ইবাদি, এই অংশটা স্যার শর্ত, বরঞ্চ আরেকটু বেশি, ওয়া ইদা সাআলাকা ইবাদি, এই পর্যন্ত হলো শর্ত। তাহলে এখানে আমরা যদি অ্যানালাইসিস করি স্যার, এই প্রথম অংশটা ইদা, এটা হলো আদাতু শর্ত, আদাতু শর্ত বা শর্তের অর্থ প্রদানকারী একটা পার্টিকেল ইদা। এরপরে সাআলাকা ইবাদি, আমার বান্দারা জিজ্ঞাসা করে, তাহলে জিজ্ঞাসা করবে কারা? আমার বান্দারা, তাহলে এটা হলো ডুয়ার। এই যে সাআলা এটা হলো বার, আর কা হলো মাফুলুন বিহি, কা যেহেতু এটা মাবনি এজন্য ফি মাহাল্লি নাসবিন, এই কাটা হলো মাফুলুন বিহি। আপনাকে যদি জিজ্ঞাসা করে, কারা জিজ্ঞাসা করে? আমার বান্দারা। তাহলে ইবাদি একটু বলেন তো, ইবাদি মুদাফ ইলা ইয়া ইল মুতাকাল্লিম, এটার এরাবটা কি হবে এখানে? এটা হবে ইবাদু, ইবাদু মূলত এটা মুফিলা ইয়া ইল মুতাকাল্লিম, তাই না? তাহলে এখানে এরাবটা কি হবে? সুপ্ত দম্মা, তাই না? যেটা আমরা তাকদিরি দম্মা বলি, দম্মাতুন মুকাদ্দারাতুন, তাই না? কারণ এই শব্দটা তো মারফু, কিন্তু মারফুর সাইন দম্মা দেখা যাচ্ছে এখানে, ইয়া মুতাকাল্লিমের জন্য নিচে নেমে গেছে, কাসরা হয়ে গেছে, ইয়া মুতাকাল্লিমের কারণে এটা কাসরা হয়ে গেছে, কারেক্ট। তো এই জন্য এটাকে বলে দম্মাতুন মুকাদ্দারাতুন, তাহলে এটা মারফু। তাহলে ইবাদি এটা মারফু, কাটা হলো মাফুলুন বিহি। আননি, আন হারফুল জার, ইয়া এটা হলো মাজরুর, জার মাজরুর মিলে এটা এই যে পূর্বের যে সাআলাকা ভার্ব আছে, এই সাআলাকা ভার্বের সাথে এটা মুতাআল্লিক হয়ে যাবে। তাহলে যে ফেল ফায়েল মুতাআল্লিক মিলে এই পুরোটা ভার্বাল সেন্টেন্স, এই ভার্বাল সেন্টেন্সটা হবে শর্ত, প্রথম পার্ট। তাহলে শর্ত, এখন আমাদের নিড হলো জবাব শর্ত, তাহলে যে ফাটা হলো জবাব শর্তের শুরুতে থাকা ফা, ইন্নি, ইন্নির মধ্যে প্রথম ইন্না হলো সিস্টার্স অফ ইন্না, আর পরে যে ইয়াটা আছে, ইয়া ইয়াটা হলো ইন্নার ইসিম। তাহলে ইয়া যদি ইন্নার ইসিম হয়, তাহলে বলেন তো ইয়াটা ফি মাহাল্লি রাফাইন, নাকি ফি মাহাল্লি নাসবিন, নাকি না না নাসবিন, এটা তো ইসমু ইন্না, এটা ইসমু ইন্না, ইন্নার ইসিমটা মানসুব হয়, তো সুতরাং এটা ফি মাহাল্লি নাসবিন হবে। মাশাআল্লাহ, ইন্নার ইসিম পাওয়া গেল, তাহলে দরকার করিবুন, এটা ইন্নার খবর, তাহলে ইন্না তার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাহলে এই জুমলাতুন ইসমিয়াটা, এই নমিনাল সেন্টেন্সটা কি হবে? জবাব শর্ত। এই যে প্রথমে পেয়েছিলাম আমরা শর্ত, তাহলে এটা হলো জবাব শর্ত, তাই না? তাহলে শর্ত জবাব শর্ত এটা মিলে একটা কন্ডিশনাল সেন্টেন্স হয়ে গেল। অ্যানালাইসিসটা বোঝা গেছে? আমার বান্দারা জিজ্ঞাসা করে, তাই না? আমার বান্দারা জিজ্ঞাসা করে, ওয়াইদা সালাকা ইবাদি, যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে। তলাবিয়া আমরা পড়তেছিলাম, জবাব শর্ত আসবে দুই নম্বর অবস্থা হলো যদি জবাব শর্তটা তলাবিয়া হয়। তলাবিয়া মানে হলো আমর নাহি অথবা ইস্তেফাম যদি হয়, আমর নাহি ইস্তেফাম যদি হয়। এখানে প্রথম উদাহরণ দিচ্ছে, ওয়া ইদা ইদা রাআইতা হামিদান, যখন তুমি হামিদকে দেখতে পাবে, ফাসআলহু, তুমি তাকে জিজ্ঞাসা করো, আন মাউইদিস সাফারি, সফরের সময় সম্পর্কে,
ফাসআলহু, তুমি তাকে জিজ্ঞাসা করো, এই হু হামিদকে জিজ্ঞাসা করো, আন মাউইদি সাফারি, সফরের সময় সম্পর্কে। তাহলে ইসআল এই শব্দটা কি? আমর, আমর। আল ইসআল এটা কি? আমর, আমর। এই আমরটা কি হয়? তলব। আমরটা কি? তলব। যেহেতু জাবু শর্তের বাক্যটা তলাবিয়া বাক্য হলো, আমর দ্বারা শুরু হলো, সুতরাং এখানে এই দেখেন শুরুতে ফা চলে আসছে। তাহলে ফা আসার দুই নম্বর স্থান হলো তলাবিয়া। তলাবিয়ার উদাহরণের মধ্যে আমরা প্রথমে পেলাম আমর। তাহলে এটা অ্যানালাইসিস করলে কি হবে? ইদা রাআইতা হামিদান, বলেন তো, ইদা হলো আদাতু শর্ত। ইদা কি? আদাতু শর্ত, কন্ডিশন, পার্টিকল অফ কন্ডিশন। এরপরে রাআইতা, এটা ফেল, ফাইল কি হবে? তা। ডুয়ার মুস্তাতির থাকে দুইটাতে, তাই না? হুয়া এবং হিয়া, ফাআলা ফাআলাত, যাহাবা যাহাবাত, এই দুইটা বার্বের মধ্যে মাদিতে মুস্তাতির থাকে। আর বাকি যে বারোটা শব্দ আছে প্রত্যেকটাতেই ডুয়ার কি প্রকাশ্য থাকবে, দৃশ্যমান থাকবে। তো সুতরাং ইদারা এই তা, এই তাটা আন্তাকে মিন করতেছে, তার মানে এই তাটাই এখানে ডুয়ার। তারা এই তা ফে তাটা ফাইল হামিদান কি হবে? মাদিতে তা ডুয়ার, কিন্তু মুদারিতে তা কিভাবে ডুয়ার হবে? মুদারিতে হবে আন্তা আন্তুম, এগুলো ডুয়ার হবে। মুদারিতে ভিন্ন কথা, মুদারিতে স্যার আমরা পড়ে আসছি না, মুস্তাতির থাকবে অথবা কোথাও থাকবে আপনার ইয়ার ফরমে থাকবে, কোথাও অন্য আলিফের ফরমে থাকবে, এইভাবে থাকবে। মাদিতে ডুয়ার দুইটা মুস্তাতির থাকবে, মুদারে ঠিক আছে, মুদারে তো ভিন্ন কথা, মুদারের আলোচনা এখানে আসে নাই। এই মাদিতে ডুয়ার কয়টাতে মুস্তাতির থাকবে এই পড়াটা আমরা পড়তেছিলাম, একটু বলেন তো। মাদির ক্রিয়ার মধ্যে 14টা ক্রিয়াতে মুস্তাতির থাকবে দুইটা, এই পড়া আমরা সবাই জানি, এটাই আমরা বলতেছিলাম। একটা হলো ফাআলা আর একটা হলো ফাআলাত, কারেক্ট? ফাআলার মধ্যে মুস্তাতির কি? হুয়া, হিয়া। হুয়া আর ফাআলাতের মধ্যে হিয়া, হিয়া। খালাস, আর বাকি যে 12টা ক্রিয়া আছে প্রত্যেকটাতে ডুয়ার সাথে উল্লেখ থাকবে, হয়তো থাকবে হলো আলিফ, ওয়াও, তা, তুম, না, এগুলো, তাই না? বাকি সবগুলোতে মাদিতে, বাকি সবগুলোতে প্রকাশ্য। আর মুদারের মধ্যে আমরা জানি ডুয়ার মুস্তাতির হলো 5টা, আমরা স্যারের সাথে সুন্দরভাবে পড়েছি। ডুয়ার ইন পকেট কয়টা? 5টা। 5টা, সেগুলো কি? এক নম্বর ইয়া ফালু, তা ফালু, তা ফালু, আ ফালু, না ফালু। মাশাআল্লাহ, ইয়া ফালু, সরি, ইয়া ফালু, তা ফালু। ইয়া ফালুর মধ্যে মুস্তাতির কি আছে? ইয়া ফালুতে আছে হুয়া, হুয়া, রাইট? একটু আমরা পড়ে যাই, ইয়া ফালুতে হুয়া, এরপরে আছে তা ফালু, তা ফালুতে হিয়া, হিয়া, তা ফালুতে আনতা, পরের তাফালু আরেকটা আছে সেটা আনতা, 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 আফালুতে আনা, এই যে তাফালুতে হলো আনতা, আফালুতে আনা, আফআলু, না, এখানে আমরা পাবো আনা, নাফালু, নাহনু, নাফালু, নাহনু। খালাস, এই যে এই পাঁচটা আমরা স্যারের সাথে সুন্দরভাবে পড়েছি, ডোর ইন পকেট, এই পাঁচটা। আর বাকি আমরা 7টাকে পড়েছি, নুন কামস, নুন গোস, তাই না? এই 7টাতে পড়েছি নুন কামস, নুন গোস। এই 5টাকে আরবিতে বলে ডুয়ার ইন পকেট, এগুলোকে আরবিতে বলে দমিরুন মুস্তাতিরুন, দমিরুন মুস্তাতিরুন। বাকি এই দুইটার মধ্যে দুইটা ভাগ আছে, এই 5টা শব্দের মধ্যে দুইটা ভাগ আছে, একটু আমি এটা বলে দিই, আপনারা অ্যাডভান্স পড়তেছেন বুঝবেন। দমিরুন মুস্তাতিরুন একটা হলো জাওয়াজান আর একটা হলো উজুবান, জাওয়াজ আর একটা হলো উজুবান, ওয়াজিব, রাইট? এই যে শব্দ বুঝে গেছেন, জাওয়াজান আর একটা হলো উজুবান, ওয়াও, জিম, ওয়াও, বা, উজুবান। জায়েজ বলি না আমরা, জায়েজ মানে কি? এটা করাও যায়, নাও করা যায়। জায়েজ মানে হলো কি বলে, আঙ্গুর ফল খাওয়া জায়েজ,
কিন্তু আমি না খাইলে কি গুনাহ হবে? না না, আমি খাইতেও পারি নাও খাইতে পারি, তাই না? জায়েজ, দুইটারই আমার ফ্লেক্সিবিলিটি আছে। আরেকটা হলো ওয়াজিব, যে নামাজ পড়া ওয়াজিব, এই ঈদের নামাজ পড়া ওয়াজিব কথার কথা। তাহলে ওয়াজিব মানে এটা অবশ্য অবশ্য পারবে, অবশ্য করতে হবে, হবে না। তাহলে এই যে দমিরুন মুস্তাতিরুন উজুবান আর দমিরুন মুস্তাতিরুন জাওয়াজান, এই জাওয়াজানের অর্থ হলো যে এখানে দমির মুস্তাতির থাকতে পারে নাও থাকতে পারে, এই থাকতে পারে না থাকতে পারে এরকম হলো দুইটা, কয়টা? দুইটা। সেই দুইটা কি কি? ইয়াফআলু তাফআলু, ইয়াফআলু তাফআলু, এই দুইটাতে থাকতে পারে না থাকতে পারে কেন আপনারা বুঝে গেছেন। যদি আমি বলি শুধু ইয়াফআলু, সে এটার অর্থ কি? সে একজন পুরুষ কাজ করবে, করতেছে, করে, কারেক্ট? জি। এখানে আমরা হুয়া পাচ্ছি, রাইট? জি। আর যদি আমি এই বাক্যটাকে আরেকটু এক্সপ্রেস করে যদি এরকম বলি ইয়াফআলু মাজিদুন, এটার অর্থ কি? মাজেদ কাজ করবে, করতেছে, করে। এই মাজিদুন উল্লেখ করে দেওয়ার পরে এখানে কি এখন আর হুয়া আছে? নেই, হুয়া নেই, হুয়া আর নাই। এই জন্য এই দুইটা ক্রিয়াতে বলা হয় দমিরুন মুস্তাতিরুন জাওয়াজান, অর্থাৎ এই হুয়া এবং হিয়া এই দুইটার পরেই তো প্রকাশ্য ডুয়ার আসতে পারবে, কারেক্ট? জি। বাকি অন্যগুলোর মধ্যে আসতে পারবে না। তো সিমিলার শুধু তাফালু যদি বলি, সে একজন মহিলা কাজ করবে, করতেছে, করে। কিন্তু এখানে যদি আমি বলি তাফালু জাইনাবু, জাইনাব কাজ করবে, করে, এখানে কি আর ডুয়ার আছে? হিয়া না, আর হিয়া নাই। তাহলে আমরা বুঝতে পারছি এই দুইটা ইয়াফআলু তাফআলু এই দুইটা কি? জাওয়াজান, তাই না? মুদারাতে এই দুইটা জাওয়াজান। আর বাকি যে তিনটা আছে আনতা, আনা, নাহনু, এই তিনটা, এই তিনটার পরে কি প্রকাশ্য ডুয়ার আসতে পারে? যেমন ধরেন আমি বললাম আ তাফআলু মাজিদুন, হবে? তুমি মাজেদ কাজ করবে, এরকম হয়? হয় না। তার মানে এই যে সেকেন্ড পার্সনের এবং ফার্স্ট পার্সনের যে তিনটা শব্দের মধ্যে ডুয়ার মুস্তাতির থাকে, আনতা, আনা, নাহনু, এই তিনটাতে অলওয়েজ মুস্তাতির থাকবে, এই তিনটাতে মুস্তাতির থাকা আবশ্যক। এই জন্য এগুলোকে বলা হয় দমিরুন মুস্তাতিরুন উজুবান। আর প্রথম দুইটা যেহেতু মুস্তাতির থাকতেও পারে নাও থাকতে পারে, এই জন্য বলা হয় দমিরুন মুস্তাতিরুন জাওয়াজান। এই অংশটা বুঝতে পেরেছি সবাই? জি, আলহামদুলিল্লাহ। তাহলে এখন এখান থেকে আপনারা বুঝে গেছেন মাদির ক্রিয়ার মধ্যে যে দুইটা আমরা দমির মুস্তাতির পড়েছি, এই দুইটা বলেন তো, এই দুইটা দমিরুন মুস্তাতিরুন জামাজান নাকি উজুবান? এরপরে প্রকাশ্য ডুয়ার আসতে পারে কয়টাতে, কয়টাতে আসতে পারে না? এটা জাওয়াজান, এই দুইটা সবসময় জাওয়াজান, তাই না? কারণ এই দুইটার তো উজুবান হইতে পারে না, কারণ দুইটাতেই থাকে এবং দুইটার পরেই প্রকাশ্য ডুয়ার আসতে পারে, তাই না? দুইটার পরেই প্রকাশ্য ডুয়ার আসতে পারে। এই যে আমরা বলতে পারি জাহাবাত মাজিদুন, কি বলে? জাহাবাত জাইনাবু, জাহাবা মাজিদুন, এই দুইটার পরে আসতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে। তার মানে মাদিতে দুইটাই জাওয়াজান আর মুদারের দুইটা জাওয়াজান, তিনটা উজুবান, উজুবান, তাই না? জি, আলহামদুলিল্লাহ। তাহলে এই ডুয়ার মুস্তাতির থাকার বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এখন একটু এখানে ছিলাম যেখানে আমরা এই বাক্যটাতে যাই, ইদা রাআইতা হামিদান, যখন তুমি হামিদকে দেখতে পাবে। তাহলে এখানে রাআইতা মাদির ওই দুইটার বাহিরে আছে, তার মানে ডোয়ার প্রকাশ্য আছে, ভিজিবল, তা, এই তাটা ডোয়ার। আর ফাস আল হু, তাহলে ইস আল, এটা আমর এবং আমরটা মুদারে থেকে হয়, তাহলে ইউ আর রাইট, এখানে আমরা ডোয়ার পাবো আন্তা মুস্তাতির। বলেন তো এই আন্তা মুস্তাতির জাওয়াজান নাকি উজুবান? এটা জাওয়াজান হবে নাকি উজুবান? এরপরে কি প্রকাশ্য ডুয়ার মারফু ডুয়ার আসতে পারে? মানে সহজে এরপরে আউটসাইড ডুয়ার কি আসতে পারে? আসতে পারে, তাই না? সবসময় এখানে ইস আল এর মধ্যে আনতাই থাকবে, তার মানে এখানে দমিরুন মুস্তাতিরুন উজুবান, উজুবান, মাশাল্লাহ। তাহলে এই ফাটা হলো জবাবু শর্তের শুরুতে থাকা ফা, ইস আল এটা আমর, এর মধ্যে আনতা মুস্তাতির ফায়েল, এই হুটা হলো মাফুলুন বিহি এবং এটা যেহেতু মাবনি ফি মাহাল্লি নসবিন। এরপরে আন মাউইদিস সাফারি, সফরের সময় সম্পর্কে, মাউইদুন জার মাজরুর, মাউইদুন, তাহলে মাউইদি এটা মুদাফ, আস সাফারি মুদাফ ইলাই, আবার এই মুদাফটা এখন আন প্রিপজিশন বা হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে
আল এই ভার্বের সাথে মুতাল্লিক, এর ফেল এই ইস আল এটা আমরের ফেল, এর মধ্যে আনতা পায়েল ফেল ফায়েল এবং মুতাল্লিক মিলে এটা জুমলাতুন ফেলিয়া ভার্বাল সেন্টেন্স। এই ভার্বাল সেন্টেন্সটা এখন জবাব শর্ত, এই জবাব শর্তের শুরুর যে ভার্বটা এটা আমর, এটা তলব, তার মানে তলাবিয়া, আর তলাবিয়া শুরুতে ফা আসতে হয়। এই যে এখানে ফা আসছে, বুঝা গেছে বাক্যটা? এই বাক্যটা সবাই ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে যাই, তলাবিয়ার আরো উদাহরণ আসতেছে। এখানে ছিল আমরের উদাহরণ, এখন আমরা তলাবিয়ার নাহির উদাহরণ করব। এই যে আচ্ছা, আমরের আরো উদাহরণ আসতেছে। এই যে ইদা রাকা আহাদুকুমুল মাসজিদা, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, আফওয়ান, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকআতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা। তাহলে ইদা দাখালা আহাদুকুম, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, আল মাসজিদা মসজিদে, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, ফালইয়ারকা অর্থ কি, সে যেন অবশ্যই দুই রাকাত, এই শব্দটা এভাবে আসছে আসলে, ফালইয়ারকা এটার অর্থ হয়ে গেছে অবশ্যই সে যেন রুকু করে, রাকা ইয়ারকা অর্থ কি, রুকু করা, রুকু করা। তো এখানে আসলে শব্দ হওয়ার কথা ছিল ফালইউসাল্লি, এর কথা ছিল নামাজ আদায় করে, ফালইয়ারকা রাকা আদায়নি, সে যেন দুই রাকাত সালাত আদায় করে। আর এখানে তো অবশ্যই কথাটা আসছে না কোথাও, অবশ্যই এটা ঠিক, অবশ্য ঠিক বলছেন, অবশ্যই কথাটা নাই ফা, তাহলে ফালইউসাল্লি তাহলে সে যেন আদায় করে রাকা আদায়নি দুই রাকাত সালাত, ক্বাবলা আন ইয়াজলিসা বসার পূর্বে। তাহলে আমরা এখানে ফালইয়ারকা এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না, তাই না? এখানে আমরা শব্দ কি দিব, ইয়াসাল্লি, ফালইউসাল্লি, ইয়াসাল্লি। এই রাকা শব্দের অর্থ কি, রুকু করা, রুকু করা, এই রুকু করা বললে তো অর্থটা ঠিক হচ্ছে না, তাই না? তাহলে আমাদের শব্দটা হবে ফা প্লাস লি, এই লিটার নাম কি, লামুল আমর, মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে এখানে আমাদের ভার্ব আসবে কি, ইউসাল্লি, ইউসাল্লি। এখন লামুল আমর আসার কারণে বলেন তো এই দুইটার কি পরিবর্তন হবে, এই লামুল আমরের সাথে মুদারে ইউসাল্লি মিলালে কিভাবে পড়বো, ভার্বটা তখন দজম হতে হবে। হ্যাঁ, মাজুম বানাতে হবে। তাহলে মাজুম বানালে কি হবে, এটা ইয়াটা ড্রপ হয়ে যাবে স্যার, মাশাআল্লাহ, শেষের ইয়াটা ড্রপ হয়ে যাবে, আহসানতি। অর্থাৎ আমরা জানি নাকিস ক্রিয়া বা যে কোনো হরফুল ইল্লাহ যদি শেষে থাকে তাহলে মাজুম অবস্থায় ডোয়ার ইন পকেট এই পাঁচটা ক্রিয়াতে কি হয়, শেষের হজব হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে, তাই না? তাহলে লি ইউসাল্লি এটা এখন হয়ে যাবে লি ইউসাল্লি, এতটুকু, ইয়াটা থাকবে না, না। এখন আবার এই লিউসাল্লি ফার সাথে যুক্ত হচ্ছে, তাহলে এখন লামুল আমরটা সুকুন হয়ে যাবে, ফাল, এই যে লামুল আমরটা এখন সুকুন হয়ে যাবে, ইকুয়াল টু ফাল ইউসাল্লি, এই যে শব্দ এরকম হয়ে গেল, ফাল ইউসাল্লি। তাহলে সাল্লা ইউসাল্লি অর্থ হলো সালাত আদায় করা, তাহলে ফাল ইউসাল্লি সে যেন সালাত আদায় করে কয় রাকাত, দুই রাকাত। এখন আমরা বলতে পারি রাকআতাইনি, সে যেন দুই রাকাত সালাত আদায় করে, শব্দটা হবে এটা। অথবা আরেকটা শব্দ হতে পারে আদা ইউআদ্দি, এটার অর্থ হলো আদায় করা, আদা ইউআদ্দি, ভার্বের দুই নাম্বার ফর্ম থেকে আদায় করা। এই যে এই মাদিতে হবে আদা, মুদারিতে হবে ইউআদ্দি টু থেকে। তাহলে এখানে যদি আমর দিয়ে বলি সে যেন আদায় করে, তাহলে কি হবে, ফাল সে যেন দুই রাকাত সালাত আদায় করে। বাকি হাদিসে আসছে মনে হয় ফাল ইউসাল্লি রাকাতাইনি, ফাল ইউসাল্লি রাকাতাইনি, এটা তো একটা হাদিস, তাই না? তাহলে আমরা এই পর্যন্ত পড়ছি, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকআতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা, বসার পূর্বে সে যেন দুই রাকাত সালাত আদায় করে। তাহলে এখানে শর্ত কতটুকু, এই যে প্রথম অংশটা, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তাহলে দেখেন তো ইদার সাথে এখানে ভার্বটা কি আসছে, মাদি, মাদি। আমরা জানি ইদার সাথে মাদি আসবে বেশিরভাগ, বাকি মুদারে আসতে
নিষেধ নেই, মুতারাকিব আসতে পারে। আর এখানে জাবুল শর্ত ফাল ইয়ারকা বা ফাল ইউসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াসলি, পুরোটা জাবুল শর্তটা শুরু হয়েছে আমর দ্বারা, এই যে লামুল আমর, আমর দ্বারা। তাহলে আমরটা হলো তলাবিয়া, তাহলে তলাবিয়া বাক্য জাবুল শর্ত হলে ফা আসে, এই যে দেখেন এখানে ফা চলে আসছে, বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। এখানে একটা ছোট প্রশ্ন একটু আমরা পড়ে যাই, দেখেন তো, এই যে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, আল মাসজিদা, এই যে দেখেন তো মসজিদে প্রবেশ করে, এটা অ্যাডভার্ব হলো না, মাফুলুন ফিহি হয়েছে, তাই না? মাফুলুন ফিহি, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, মাফুলুন ফি, আমরা বিকজ ইট আ স্থান, প্লেস, কারেক্ট, প্লেস এন্ড টাইম যদি হয় তাহলে মাফুলুন ফিহি, মাফুলুন ফিহি, মাফুলুন ফি হিসেবে এটা মানসুব হয়েছে, তাই না? বাকি দাখালা ক্রিয়ার সাথে মাফুলুন ফিহিটা দুই রকম ব্যবহার আছে, দাখালা মানে প্রবেশ করা, দাখালা ক্রিয়ার সাথে মাফুলুন ফিহি এটা দুই রকম ব্যবহার আছে। যেমন ধরেন আমি বললাম দাখালতুল মাসজিদা, অর্থ কি আমি আমি মসজিদে প্রবেশ করেছি। আরেকটা আমি বললাম আমি চিন্তার জগতে প্রবেশ করেছি, তাহলে কি হবে? দাখালতু ফি আলামিল, জগত আরবি কি আলামুন, আলামিল ফিক্রি, ফিক্রুট মানে চিন্তা, ফিকির মানে চিন্তা, আমরা বাংলাতে ব্যবহার করি। তাহলে দেখেন তো দুইটার মধ্যে কোন পার্থক্য পাওয়া যাচ্ছে? দুইটা বাক্যের মধ্যে দেখেন এক জায়গায় এই যে আমি প্রবেশ করেছি, এখানে আমি মসজিদে প্রবেশ করেছি, এখানে তাহলে এভাবে বললেই হতো, দাখাল তো আলামাল ফিক্রি মানসুব হিসাবে, কিন্তু এখানে মানসুব না বলে ফি বলছি, তাহলে পার্থক্যটা হলো এক জায়গায় ফি আসছে আর এক জায়গায় ফি আসে নাই। কোরআনে কারিমেও আমরা পড়বো সূরাতুল ফাজরের শেষে আছে না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, জান্নাত, ওয়াদখুলি জান্নাতি, রাইট, এক জায়গায় আসছে ফি ইবাদি, এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতেই বলতেছে ওয়াদখুলি জান্নাতি, জান্নাতি। তাহলে দেখেন এক জায়গায় ফি ছাড়া আর এক জায়গায় ফি সহ। লামুল আমরের উপরে একটু আলোকপাত করবেন কাইন্ডলি, এটা আমার কাছে একটু নতুন পাচ্ছি আমি, এই লামুল আমরটা আমার মনে নাই। আচ্ছা, গত লেসনে আমরা লামুল আমর পড়েছিলাম, তাই না? অসুবিধা নেই, আলোচনা করছি একটু। এই বাক্যটা একটু খেয়াল করেন তো স্যার, এক জায়গায় ফি আছে আর এক জায়গায় ফি নাই, এই পার্থক্যটা কেন? আপনারা স্যারের সাথে হয়তো বা পড়েছেন, কারোর মনে থাকলে বলেন তো। ফি তো হচ্ছে এটা যা, ফি আলাম তো যা, যার মাঝে, রাইট, বাকি ব্যবহারটার মধ্যে আমি কি এখানে এরকম বলতে পারবো? এটা উস্তাদ, এটা স্যার পড়িয়েছিল বলে মনে নেই, তবে এটা হলো যে মানে ফি তখনই আসবে যখন আপনি এন্টার করছেন এমন একটা ইয়ের মধ্যে যেটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, যেমন এখানে ক্লাসরুম আপনি বলছেন, বা আমরা যদি ক্লাসরুমে বলি তাহলে ওইখানে ফি আসবে না, কিন্তু যখন কোনো কনসেপশনের কথা বলা হবে যেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স, আমরা ফিল ফার্স্টই বলে থাকি তো, ফিল ফার্স্টই তো আছে, ক্লাসরুমের জন্য তো ফি ব্যবহার হয় তো, হবে না? না, আপনি দাখাল ফিল ফার্স্টলি বলতে পারবেন না, দাখাল তো ফিল মসজিদি, এটা বলা শুদ্ধ না, এক্সাক্ট ওটা ফি বলা যাবে, রাইট, ওয়াসেল স্যার দুইটা বিষয়টা এটাই। জি, শুকরিয়া স্যার, মাশাআল্লাহ। এবং এটা উস্তাদ যে ইংরেজি তো এরকমই আমরা ব্যবহার, ওরকম ইয়ার যখন হয় যেমন এন্টার্ড ইনটু এ কন্ট্রাক্ট হয়, এখানে কন্ট্রাক্টটা হচ্ছে একটা কন্ট্রাক্টটা হচ্ছে আপনার একটা কনসেপ্ট, কিন্তু এন্টার দি, আর এন্টার দি ক্লাসরুম তখন কিন্তু আর ইনটু হয় না, এন্টার ক্লাসরুম, ক্লাসরুমের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, সো কোনো প্রিপোজিশন ছাড়াই এন্টার টাইপ, সেম কনসেপ্ট এসে আরবি তো এসেছে, মাশাআল্লাহ, আরবি আর ইংলিশ তাহলে এই জায়গায় একদম সিমিলার। মানে স্যার যেটা বললো, আমি যে জায়গায় প্রবেশ করতেছি, প্রবেশের যদি একটা ফিজিক্যালি আসলে কোনো একটা স্থান থাকে সেটা, তাহলে সেই ক্ষেত্রে ফি ছাড়া ব্যবহার করতে হবে, যেমন দাখালতুল মাসজিদা, এখানে যদি আমি বলি দাখালতু ফিল মাসজিদি, এটা শুদ্ধ না, এটা ব্যবহার করা শুদ্ধ না। আর যদি যেটা ফিজিক্যালি কিছু নাই, একটা চিন্তাগত বিষয়, একটা কনসেপ্ট এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ফি সহ ব্যবহার করতে হবে। যেমন কোরআনের ব্যবহারটা খেয়াল করে, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করার কোনো ফিজিক্যাল ইয়ে আছে, বান্দাদের মধ্যে প্রবেশ করা যায় না, এখানে উদ্দেশ্য হলো বান্দাদের মধ্যে প্রবেশ করা বলতে বান্দারা আমার যেভাবে চলাচল করে তাদের গুণাবলী অর্জন করো, তাই না? তার মানে একটা কনসেপ্ট, এটা আসলে প্রবেশ করা বা ফিজিক্যালি প্রবেশ করা হাকিকত উদ্দেশ্য না, আর আমার জান্নাতে প্রবেশ করো, এটার ফিজিক্যাল
একটা স্ট্রাকচার আছে, তো এখানে দেখেন ফি ছাড়া ব্যবহার হয়েছে আলহামদুলিল্লাহ। এটা একটা কিন্তু আমরা যে সচরাচর বলে থাকি যে কোথাও একদল মানুষ আছে, সেটা 20 জন 50 জন এরকম একদল মানুষ আছে, সেই মানুষের ওই দলটার ভিতরে প্রবেশ করা তো আমরা ফিজিক্যালি করতে পারি বা করে থাকি। হাট বাজারে গেলে আমরা তো অনেক মানুষের ভিতরে, বাইরে থেকে এসে মানুষের ভিতরে ঢুকে গেলাম, তার ভিতরে মিশে গেলাম, সেখানে কি ফ্রি ব্যবহার করা যাবে না? না, ওইটা ওই প্রবেশ করা আর এই প্রবেশ করা, এদের আমি হলো মানে ডাইরেক্ট প্রবেশ করতেছি, মসজিদের ভিতরে প্রবেশ করলাম, ওই মানুষের মধ্যে প্রবেশ করলাম, ওইটা ভাষার ব্যবহার সে বলা যাচ্ছে, কিন্তু ওইখানে তো আর এরকম হয় না। এখানে মিন করছে হলো যে আমার বান্দা যারা, অর্থাৎ আমার হুকুম আহকাম যারা পালন করে, তারা যেভাবে চলাচল করে তাদের এই বিষয়গুলো অনুসরণ করে তাদের মতো হও। জি আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমাদের এখানে যে উদাহরণ আসছে, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, এই যে আল মাসজিদা, এখানে ফিল মাসজিদি বলা যেত, এখন বুঝছি তাই যে এটা ঠিক আছে, ফি এখানে প্রয়োজন নাই, এখানে প্রয়োজন নাই বলতে ব্যবহার করলে শুদ্ধ হবে না। এখানে যদি বলি ফিল মাসজিদি, ইদা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি, তাহলে শুদ্ধ হবে না, কারণ দাখালা ক্রিয়াটার ব্যবহারই এরকম যে সে প্রবেশের স্থানটার যদি ফিজিক্যাল স্ট্রাকচার থাকে তাহলে সরাসরি মানসুব ব্যবহার করতে হবে, আর যদি কনসেপচুয়াল কিছু হয়, চিন্তাগত বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে ফি যুক্ত করে ব্যবহার করতে হবে। বুঝতে গেছে স্যার এই কনসেপ্টটা? অন্যরা বুঝতে পেরেছি সবাই? জি জি। তাহলে একটু সংক্ষেপে বলেন তো, ফি আসবে কখন, দাখালার সাথে ফি আসবে কখন? আমি একটু কোট করতে চাই, যেটা ফি হচ্ছে এটা কিভাবে হচ্ছে, এখানে আমাদের আছে ইজা শারিবাল কালবু ফি ইনাই, মানে একটা কুকুর যদি একটা নিদায় তোকে 7 বার ধুইতে হবে, যে এক্সাম্পলটা আছে আইটেমের এক্সিস্টেন্স বলতেছে, কিন্তু ঢোকার ব্যাপার এখানে বলতেছেন। আচ্ছা, ওটা কোন বাক্য বলতেছেন স্যার? ওই যে হাদিসের যে ইয়াটা, ওটা আমাদের এখানে আছে, বই আছে, আমাদের এখানে আছে, এরপরে এরপরের দিকে আছে। আচ্ছা, বইয়ের মধ্যে নাকি আমাদের সাইডে আছে বলতেছেন? অন্য বার্বের সাথে না, শুধু পার্টিকুলার দাখালার সাথে পড়তেছিলাম স্যার। ওকে, তাহলে আমরা এই তলাবিয়া বাক্যের শুরুতে ফা যুক্ত হবে এটা পড়তেছিলাম, জব স্বর যদি তলাবিয়া হয় ফা যুক্ত হবে। আরেকটা উদাহরণ দেখেন, ইদা ওয়াজাদতাল মারীদা, তুমি যখন কোন অসুস্থ ব্যক্তিকে পাবে, ইদা ওয়াজাদতা, ওয়াজাদতা যদি তুমি পাও, আল মারীদা অসুস্থ ব্যক্তিকে, না ইমান ঘুমন্ত অবস্থায়, ফালা তুকিযহু, তাহলে তুমি তাকে জাগ্রত করো না, ফালা তুকিযহু, তাহলে জাগ্রত করো না, হু তাকে, তাহলে তুমি তাকে জাগ্রত করো না, তাহলে লা তুকিযহু, এটা ভার্বের 4 নম্বর ফর্ম থেকে নাহি, কারেক্ট, ভার্বের 4 নম্বর ফর্ম থেকে নাহি, নিষেধ সূচক ক্রিয়া, ফালা তুকিযহু, এই দেখেন মানসুব মাজজুম আসছে, তাহলে তুমি জাগিয়ে দিও না বা জাগ্রত করো না, হু সেই ঘুমন্ত ব্যক্তিকে, তাহলে নাহি এটাও একটা তলব, তাই না? এই যে তলাবিয়া বাক্য জব শর্ত হওয়ার কারণে এখানেও দেখেন ফা চলে আসছে, রাইট? জি আলহামদুলিল্লাহ। তাহলে এই বাক্যের মধ্যে আমরা এই পর্যন্ত হলো শর্ত, ইদা পার্টিকেল অফ শর্ট, ওয়াজাদতা ফেল, এখানে তা ফাইল, আল মারিদা মাফুলুন বিহি, না ইমান এটা হলো হাল, এই জন্য মানসুব আসছে, তাহলে ফেল ফাইল মাফুল মানসুব হাল এগুলো মিলে ভার্বাল সেন্টেন্স, এটা হলো শর্ত। এরপরে লা তুকিযহু, এই ফাটা হলো জব শর্তের শুরুতে আসা ফা, লা তুকিযহু এটা ফেল, এর মধ্যে মুস্তাতির ফাইল যাওয়া উজুবান, আর হুটা মাফুলুন বিহি, এটা জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হলো জব শর্ত। জব শর্তটা যেহেতু এখানে তলাবিয়া হইছে, এই কারণে এখানে ফা চলে আসছে। তাহলে আমরা তলাবিয়া একটা পড়ার সম্বন্ধে প্রশ্ন আছে, জাস্ট আমার ব্যক্তিগত কোয়েরি, যে ফালা তুকিযহু এই পড়াটা ঠিক আছে না, ফালা তুকিযহু লার উপরে জোর দিয়ে এটা ঠিক আছে, কোনটা ঠিক হবে? ফালা তুকিযহু
লা তুকিদ, এটা হলো পড়াটা আর কি মূল শব্দটা। আমি যেটা বলতে চেয়েছি, মানে আমার যেটা কোয়ারি ক্লিয়ার করতে চাই, যে ফা এবং লার মাঝে মানে এক সেকেন্ড বা আধা সেকেন্ডেরও একটা পজ আছে কিনা। ফা লা তুকিথু এরকম হবে না ফালা তুকিথু এরকম হবে? এমনি পজ দিলে কোনো অর্থের মধ্যে আলাদা পার্থক্য আমি বুঝতে পারছি না, কিছু আছে না? এটা তো লা তুকিথু মানে তাকে জাগিও না, লা তুকিথু। কিন্তু আমি যদি ফালা তুকিথু তাহলে আমি ফালাটা এত দ্রুত উচ্চারণ করলাম যে লার উপরে আমার যথেষ্ট জোর দেওয়া হলো না, এটা আমার একটা ধারণা, মানে আমার ধারণাটা ঠিক আছে কিনা এরকম আমি আমার জানা নাই এরকম স্যার। আমার মতে, আমার জানা মতে, কারণ কারণ লাটা কিন্তু একটা এখানে নেগেটিভ হলেও একটা আমরের আমরের মতো না, শুধু এটা আমর হিসেবেই কাজ করছে। তাহলে আমরা সেই আমরের উপরে যদি জোর না দিই, কমান্ডিং ওয়ার্ডটার উপরে যদি জোর না দিই, তাহলে সেটা ঠিক হচ্ছে কিনা, না সঠিক হচ্ছে না অশুদ্ধ হচ্ছে, সেটাই আমার প্রশ্ন। কারণ আমর আমরের ওয়ার্ডটা সবসময়ই একটা এক্সট্রা একটা স্ট্রেস ক্যারি করে, একটা এমফাসাইজ করি আমরা সাধারণত। আর এছাড়া তো এটা দুইটা শব্দ, ফা একটা শব্দ, লা একটা শব্দ। না সেটা তো বটেই, যেটা দুটা শব্দ, যেটা কি আমরা এক সেকেন্ড বা আধা সেকেন্ডের একটা পজ দিয়ে হলো এটা কি একটা আলাদা করবো কিনা আমাদের প্রোনাউন্সিয়েশন, সেটা আমার মূল প্রশ্ন ছিল। এটা তো আপনার ফালা তো হচ্ছে, আপনি ফালা কিন্তু একসাথে তাড়াতাড়ি পড়া হচ্ছে না, কিন্তু ফালা ওই লাটা কিন্তু আপনার যতজন শোনেন যতজন পড়ছে এখন থেকে আপনি লক্ষ্য করেন 98-99% লোকে কিন্তু ফালা পড়ে, ফালা। আমার শুদ্ধটা হলো এটাই, শুদ্ধ ফালা এটাই শুদ্ধ, ফালা এরকম তো শুদ্ধ না, কোনো পজ দিলে পজ তো নাই আরবিতে, এরকম কোনো পজের সিস্টেম নাই, যে এটার যে মানে কোনো সিস্টেমই নাই এটার। এখানে আপনি কিভাবে দিবেন পজটা? ফা লা, ফাতে তো কোনো টান নাই, পজ দিলে আপনি থামবেন কিভাবে? এখানে একটু উচ্চারণ করেন তো স্যার, খুব সামান্য একটু সিস্টেম নাই আরবিতে, এরকম সিস্টেম নাই কোনো পজের, যে আপনি পজ দিয়ে এটার ইয়া বুঝাবেন, এমফাসাইজ বুঝাবেন, এরকম কিছু নাই না। যেমন আমি আমি একটু উপমা দিই এইভাবে, যে ডু নট ডু ইট, এটা যদি আমরা এরকম উচ্চারণ করি, ডু নট ডু ইট, টু ফাস্ট যদি উচ্চারণ করি সেটা এক ধরনের ইম্প্যাক্ট দেয়। আর যদি বলি যে ডু নট ডু ইট, অর্থাৎ আমি নটের উপরে ইনফাসিস দিলাম বোঝানোর জন্য যে আমার কথা নেগেটিভ অর্ডার, তুমি এটা করো না, এই এরকম আরবিতে আছে কিনা সেটাই আমার জানার মূল উদ্দেশ্য। না স্যার আরবিতে এরকম কিছু নাই। আলহামদুলিল্লাহ, এই বাক্যটা আমরা গেলাম যে, শুকরিয়া। তাহলে আমরা পড়তেছি জুমলাতুন ইসমিয়া হলে ফা আসবে, দুই নাম্বার তলাবিয়া হলে ফা আসবে। এই তলাবিয়ার আরো উদাহরণ দিচ্ছে, যেমন আমরা দেখি ইদা রাআইতা বিলালান, যখন তুমি বেলালকে দেখতে পাবে। আফওয়ান, ইদা রাআইতু বিলালান, যখন আমি বেলালকে দেখতে পাবো বা আমি যখন বেলালকে দেখবো। ফামাযা আকুলু লাহু, তখন আমি তাকে কি বলবো? মাযা আকুলু লাহু, আমি তাকে কি বলবো? তাহলে মাযা, এটা আমরা জানি কোশ্চেন ওয়ার্ড, প্রশ্ন বাক্য একটা, জুমলাতুল ইস্তিফহামিয়া, তো প্রশ্ন বাক্য, প্রশ্নটা একটা তলাবিয়া। তো এই যে প্রশ্ন দ্বারা জবাব শর্তটা শুরু হওয়ার কারণে এটা তলাবিয়া হয়ে গেল। এই তলাবিয়ার মধ্যে আমরা জানি ফা আসতে হয়, এই জন্য শুরুতে ফা চলে আসছে। তাহলে এই বাক্যের মধ্যে ইদা রাআইতু বিলালান, আমি যখন বিলালকে দেখব, এটা শর্ত। ফামাযা আকুলু লাহু, এই মাযা আকুলু লাহু এটা জবাব শর্ত, জবাব শর্তটা ইস্তিফহাম তথা তলব হওয়ার কারণে এই যে এই এডিশনালি শুরুতে ফাটা যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এখানে এই সাতটার মধ্যে কথাই ছিল দুইটা পর্ব, এখানে দুইটা পড়া হলো। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে এখানে, এটার নাম হলো আল নাসাব বা আল মানসুব, ইনশাল্লাহ এটা আমরা আগামী ক্লাসে পড়ব। আজকে আমরা এই যে এছাড়াও লান মা যুক্ত হয়ে যে জবাব শর্ত মাজুম হয় বা জবাব শর্তের শুরুতে ফা আসে, এই ফায়ের একটু উদাহরণগুলো পড়ি। কোরআনে কারিমে ছয় ধরনের ফা আসছে, ছয় রকম ফা আসছে। এই ছয় রকম ফায়ের মধ্যে একটা হলো ফাউল জাজা, বা যেটা আমরা বলি জবাব শর্তের শুরুতে থাকা ফা।
এখানে এটা হবে ফাউল জাজাই, জাজা জব শর্তের আরেকটা নাম হলো জাজা, জাজা হ্যাঁ শর্ত জাজা, এটাকে ফাউল জাজা বলতে পারবো অথবা আমরা ফাউ জাওয়াবি শর্ত, ফাউ জাওয়াবি শর্ত জব শর্তের ফা দুইভাবেই বলা যায়। এটা আসে হলো আমরা যেটা বললাম যে সাত, এই সাতটাকে আমরা ভাগ করে এখানে চারের মধ্যে লেখা হয়েছে। এক নম্বর তো জুমলাতুল ইসমিয়ার উদাহরণ দেখলেন, দুই নম্বর হলো জামিদ ভার্ব দ্বারা শুরু হইলে সেক্ষেত্রে আসে, যেমন মান ইয়ামাল ফাআসা আইয়ানাল মুবতাগাহু উদাহরণটা দিয়েছিলাম। তিন নম্বর আমরা পড়তেছি কাদ যদি শুরুতে থাকে, সূরা ইউসুফের আয়াত আসছে ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুন লাহু মিন কাবলু, এই যে এই উদাহরণটা দেখেন, এই উদাহরণের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম তার সহোদর ভাই বিনিয়ামিনকে রেখে দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলেন, যে তার পাত্র একটা পান পাত্র তার বাহনের মধ্যে রেখে দিয়েছিলেন, পরবর্তীতে যখন তাকে আটকে রাখার জন্য চোর সাব্যস্ত করা হয়েছে তখন তার ভাইয়েরা বলতেছিল ইন ইয়াসরিক, যদি সে চুরি করে আসলে বিষয়টা বাস্তবই হয় তাহলে এটা হতে পারে, সম্ভাবনা আছে, কারণ ফাকাদ সারাকা আখুন লাহু, তার একটা ভাই ছিল, সে ভাই ফাকাদ সারাকা চুরি করেছিল মিন কাবলু ইতিপূর্বে, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামকে মিন করে বলতেছিল যে তার একটা ছোট ভাই ছিল, ছোট সময় হারায় গেছে, ও এভাবে ছোট সময় চুরি করছিল, তাদের মধ্যে এই অভ্যাস আছে, তো আসলে এটা করতে পারে, করলে ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুন লাহু মিন কাবলু, তাহলে ইন ইয়াসরিক এটা শর্ত, সারাকা আখুল্লাহু মিন কাবলু এটা হলো জবাব শর্ত, এই যে জবাব শর্তের শুরুতে কাদ আসছে, তো কাদ থাকলে আমরা পড়তেছিলাম কি ফা আসতে হবে, এই যে এখানে ফা, বুঝা গেছে বাক্যটা, এই বাক্যটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এরপরে মানে শুধু শুধু কাদ শব্দটা এক্স্যাক্টলি কি মানে বাংলায় কি শব্দ আমরা প্রয়োগ মানে করছি কি অর্থে, এটাকে আরবিতে বলে হারফুত তাহকিক, নিশ্চয়তা বোঝায়, এমফাসাইজ বোঝায়। আচ্ছা জি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা পড়তেছিলাম মা অথবা লান, এই মা অথবা লান থাকলেও বাক্য তখন এটা শুরুতে ফা যুক্ত হবে। মায়ের একটা উদাহরণ এখানে আমরা পড়তে পারি, একটা আমার শীট আগে লেখা ছিল, এখান থেকে উদাহরণগুলো একটু পড়তেছি, দেখেন মার উদাহরণ ইন তাদরুস অর্থ কি, যদি তুমি পড়াশোনা করো ফামা আনতা খা ইফুন, তাহলে তুমি ফামা আনতা খা ইবুন, খা বা মানে অর্থ হলো ব্যর্থ হওয়া, এই যে মা আনতা খা ইবুন তাহলে তুমি ব্যর্থ হবে না, মা আনতা খা ইবুন তাহলে তুমি অকৃতকার্য হবে না, তাহলে এটা একটা জুমলাতুন ইসমিয়া, এই জুমলাতুন ইসমিয়া এটা আবার মা দ্বারা নেগেটিভ হয়েছে তাই না, তাহলে জবাব শর্ত হলো এটা, জবাব শর্ত মা দ্বারা শুরু হয়েছে এই জন্য শুরুতে এডিশনালি ফা যুক্ত হয়েছে। তাহলে আমরা একটা মায়ের উদাহরণ পড়লাম, এবার লানের উদাহরণ পড়ি একটা, এই যে এই উদাহরণটাকে যদি আমরা শব্দ পাল্টায় দিই তাহলে এরকম হতে পারে ইন তাদরুস, যদি তুমি ভালো করে পড়াশোনা করো, ইন তাদরুস যদি তুমি পড়াশোনা করো, ফালান তাফশালা, এই যে ফাশালা ফাশিলা আফশালু অর্থ হলো ফেল করা বা ব্যর্থ হওয়া অকৃতকার্য হওয়া, ইন তাদরুস যদি পড়াশোনা করো ফালান তাফশালা তাহলে কিছুতেই তুমি ব্যর্থ হবে না, ব্যর্থ মনোরথ হবে না, ফালান তাফশালা, এই যে লানটা এসে এই ক্রিয়াকে মানসুব বানালো, তাহলে লান দ্বারা শুরু হওয়ার কারণে জব শর্তটা এই যে শুরুতে ফা চলে আসলো। এরপরে আছে সিন সাউফা, সিন সাউফার দুইটা উদাহরণ আমরা পরে আজকে শেষ করে দিব, এই সিমিলার বাক্যে আমরা সিন সাউফা যুক্ত করে দিয়ে এখানে পড়তে পারি, যেমন দেখেন ইন তাদরুস যদি তুমি পড়াশোনা করো ফাসাউফা তানজাহু, এই যে ফাসাউফা
তানজাহু, জাহু হবে না, এটা মাকজুম হয়ে যাবে, ফাসাউফা তানজাহ, তাহলে তুমি সফল কাম হবে, সাকসেস হবে, অচিরেই বা দূর ভবিষ্যতে, দূর ভবিষ্যতে তুমি সাকসেসফুল হবে। ইনতাদ্রুস, যদি পড়াশোনা করো, ফাসাউফা তানজাহ, একইভাবে ইনতাদ্রুস ফাসা তানজাহ, এটাও মাকজুম হবে। এই যে ফাসা তানজাহ, এই যে সা যুক্ত হয়েছে, সাউফা যুক্ত হয়েছে, যা অবশর্তে শুরুতে, এই জন্য আমরা দেখলাম শুরুতে ফা এডিশনালি আসছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই সাত ধরনের জবাব শর্ত, যদি সেটা জুমলাতুন ইসমিয়া হয়, যদি তলাবিয়া হয়, অথবা জামিদ ভার্ব দ্বারা শুরু হয়, অথবা মা আসে যদি, লান আসে যদি, কাদ আসে যদি, সিন অথবা সাউফা আসে যদি, এই সাত অবস্থায় আমরা পড়তেছিলাম জবাব শর্তের শুরুতে ফা আসতে হবে। আলহামদুলিল্লাহ আজকে আমরা এগুলোর উদাহরণগুলো পড়লাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এর পরের অংশে আল মানসুব বা নসব যুক্ত করা, শব্দকে সম্বন্ধ যুক্ত করা, সম্বন্ধ যুক্ত বানানো, এই সম্পর্কিত পর্ব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আজকের ক্লাস সম্পর্কে কারোর কোনো ডাউট? আমার একটা যে জানার ছিল সেটা হচ্ছে যে জবাব শর্ত কি মুকদ্দম হতে পারে? হ্যাঁ, মুকদ্দম হতে পারে, হতে পারে। জি, ওই যে আমরা প্রথমে একটা উদাহরণ পড়ছিলাম না, শর্তটা পরে আসছে আর জবাবটা আগে আসছে, ফাজাক্কির বাকি আরেকটা ব্যাপার এখানে হইতে পারে, সেটা হলো এটা একটা কবিতার পংক্তি, কবিতার ক্ষেত্রে ইংরেজি অনেক সব ক্ষেত্রে কবিতার ক্ষেত্রে ছাড় থাকে, কবিতার মধ্যে এদিক সেদিক করা যায়, সেটা হলো তার স্ট্রাকচার এবং পংক্তি মিলানোর জন্য। কবিতার একটা ছন্দ থাকে না, ওই ছন্দ মিলানোর জন্য এটার শুরুতে ওয়াও আসছে এবং এটার শুরুতে ওয়াও আনছে, এরকম ছন্দের কারণে হলে হতে পারে, বাকি অন্যথায় নিয়ম অনুযায়ী এটা যেহেতু জুমলাতুন ইসমিয়া হয়েছে, আসা উচিত, কারেক্ট? জি জি, শুকরিয়া স্যার। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে শেষ করি।